এটা ওর বাবার পোর্ট্রেট। কি কষ্ট লাগছে এই ব্রেকফাস্টটা দিতে আমার। এটা গুড মর্নিং ফ্রেন্ডস, ঘড়িতে সময়টা দেখো, আর ওদিকে আওয়াজ পাচ্ছো, ওয়াশিং মেশিনটাও আমি চালু করে দিয়েছি। শুরু করেছি দিনটা অনেকটা আগেই, কিন্তু মোবাইলটা হাতে নেওয়ার সময় হয়নি। এই দেখো, তা চলো এই ফাঁকে বাইরেটাও একটু দেখিয়ে দিই, আর গাছগুলো একটু দেখে নাও, সবুজ দেখলে মন ভালো হয়। না চলো বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। কিচেনে এখনো সেরকম কিছু এগোয়নি, আমি সবজি ধুতে ধুতে ভাবলাম যে একবার ইন্ট্রোডিউস করে নিই ঘরটাকে ইন্ট্রোডিউস করাই। এই হচ্ছে ঘরের পরিস্থিতি, আর মধুমন্তী বসেছে তার পেন্টিংয়ে রুটিন মতন। চলো আমি মিরারে আসলাম। হাই, কখন দেখা হবে কিছু জানি না, আর সেলফি আমার ভালো লাগে না, কেউ ধরে দিলে ভালো লাগে। যাই হোক, আয়নায় সাক্ষাৎ একদম হয়ে গেল। এই দেখো বিছানা ফিছানা তুলে নিয়েছি, এইবার ঢুকবো আমি কিচেনে। ডাস্টিংও করে নিয়েছি বন্ধুরা, ডাস্টিংয়ের কাপড় চোপড় সব কাস্তেও দিয়ে দিয়েছি। ঘরে একটু টাকঝাক করে নিই, কড়াই চাপিয়ে এসেছি। বাপরে, আমার মেয়েটা না পোর্ট্রেটে দারুণ, চিনতে পারছ? পেন্সিল দিয়ে এত সুন্দর কাজ হয়। তো এতদিন অয়েল অ্যাক্রেলিকে করতো, তো পেন্সিল দিয়ে যে কাজ হয় সেটাই আইডিয়া ছিল না। কোনো ছোটোবেলায় অয়েল পেস্টেল দিয়ে কাজ চালু করেছিল, অয়েল পেস্টেল আর তারপরেই ওয়াটার কালার। আর কলেজে ভর্তি হওয়ার পর থেকে ওয়াটার কালার, তারপরে তো অনেক গুয়াজ ফুয়াজ নানা রকম। এটা ওর বাবার পোর্ট্রেট। আজ বন্ধুরা রান্নার প্ল্যানিং ছিল অন্যরকম, মানে আমরা তো গতকাল থেকেই রান্না ঠিক করে রাখি, কিন্তু সেই প্ল্যানিং গেল বদলে। ছিল শুক্তো হবে, লাউয়ের শুক্তো, তো সিএসআরজির আবার একটু ইনডাইজেশন মতন রয়েছে, সেজন্য লাউয়ের শুক্তো না করে সেই যে করলা কেটেছিলাম সেই করলাগুলো সেদ্ধ ভাজা টাইপের করে দিলাম, আর ঢ্যাঁড়স সেদ্ধ, এ তো সিএসআরজির মেডিসিন এবং আমরাও খেতে খুব ভালোবাসি, তো ঢ্যাঁড়স সেদ্ধটা হবে। আর লাউটা, মানে যে লাউয়ের শুক্তো হবে চিন্তা করেছিলাম, সে লাউ হয়ে যাবে পোস্ত দিয়ে, কারণ সে স্ট্র্যাটেজি বলছে পোস্ত খাবো। একে বলে জলের মাপ। চলো এবার দেবো আলু। কুকারটা আমার সারা দিন কাজ করে, ওয়ান বাই ওয়ান। এই করলা ভাজা সাধারণ করলা ভাজা নয়, এটা আর কি সেদ্ধ ভাজা বলতে পারো। কড়াইয়ে অল্প মাত্রায় তেল দিয়ে করলাগুলোকে ছেড়ে দিয়েছিলাম, নুন হলুদও দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিয়েছিলাম জল আর ঢাকা। সেদ্ধ হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। পোস্ত বেটে নিচ্ছি, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দু রকমই পড়বে, লঙ্কাগুলো একদমই ঝাল নেই বন্ধুরা। আর সিএস চ্যাটার্জির হবে টাটকা মাছ, বাজার থেকে এনে দিয়েছে। সিঙ্কের মধ্যে যে ঝোলাটি রয়েছে সেটাই আছে টাটকা মাছ। চলো একটা পদ নামিয়ে নিয়েছি। আজকে সিএস চ্যাটার্জির দুর্ভাগ্য আরও, কেন বললাম দুর্ভাগ্য সেটা তোমরা এখনই স্বচক্ষে দেখতে পাবে। কি কষ্ট লাগছে এই ব্রেকফাস্টটা দিতে আমার। এটা হচ্ছে সিএস চ্যাটার্জির ব্রেকফাস্ট, অনলি সিঙ্গেল রুটি আর খানিকটা উঠছে ওই ভাপা ভাজা, নো ডিম। এবেলা ভালো থাকলে রাতে সিএস চ্যাটার্জির কপালে ডিম নাচছে। ওই দেখো ওইখানে রেখেছি চিকেন, মধুপন্থীর চিকেন। মধুপন্থী কী রান্না করবো সেটা বলে দিই, মানে ওটা হবে রাতের জন্য,
हेलो फ्रेंड्स, लाउ के आगे भापिए नेब, तारपर आमी रान्ना करब। काजटा अनेक शर्टकाट हो जाबे, अनेक गैस बाजबे, अनेक समय बाजबे। सेजन्य आमी भरे दिच्छी कूकारे नून माखिए उइदाउट वाटर। একে এত গরম, তাই আজকে রান্নার প্রচন্ড চাপ। বন্ধুরা, কিচ্ছু রান্না এগোয়নি, কাপড়ও কেচেছি, সেগুলোও মেলার আছে, একদম মুড আসছিল না। যে দেখি এই চাটা খেয়ে একটু চাঙ্গা হব। লাউ একদম সেদ্ধ হয়ে চলে এসছে বন্ধুরা, পেয়েছি চায়ের কাপ হাতে। আর এই দেখো, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মধুবন্তী চিকেনটা এখনো টেম্পারেচারে আসেনি ঠিক। সেদ্ধ লাউ, গরম তেল, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, ঢেলে দাও লাউ সেদ্ধ। কাটা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি, হবে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচিও হবে। আজকে মধুবন্তীর জন্য হবে চিকেন পাকোড়া কারি, কারি পাকোড়া চিকেন যা বলবে। পোস্তর সঙ্গে এতগুলো লঙ্কা বেটেছিলাম, এক ফোঁটা ঝাল নেই, আরও তিনটে লঙ্কাকে চিড়ে দিলাম, একদম গোবর লাগে। দেখো ফ্রেন্ড, এত দেরি হয়ে যাচ্ছে যে আর একটা কড়াই রান্না করা সম্ভব নয়, তাই আমি ঠেলা ঠেলি করে পাশাপাশি দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। পাশাপাশি দুটো কড়াই চাপানো একটু অসুবিধা কিন্তু নিরুপায়। মধুবন্তী খাওয়া ওর বাবার খাওয়া থেকে এতটা ডিফারেন্ট, যার জন্য আমাকে এতগুলো করে রান্না করতে হবে। মধুবন্তীর জন্যই হয় আলাদা। চলো লাউ একদম অন্তিম মুহূর্তে চলে আসছে, নামিয়ে নিলেই হচ্ছে। মাছটা এটাই তুলতে তুলতেই মাছটা খেতে পারলাম যে আমার ভুট জায়গায় তোলা হয়েছে, মাছগুলো একটু একটু বেঁকে যাচ্ছে, জায়গাটা বদল করতে হবে। ওই বড় যে স্টিলের গামলা ওতেই মাছের ঝোল রাখবো। লাউ পোস্ত ডান 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 ডান, তার মানে আমার তিনটে পদ হয়ে গেল। চিকেনে দিয়ে রেখেছি আদা রসুন বাটা, আর দেব সঙ্গে একটু ধনে, একটু জিরে, একটু হলুদ, একটু লাল লঙ্কা গুঁড়ো, আর একটু কারি পাতা, আর গরম মশলা, আর আমার একটু কারি মশলা, মানে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম মিলিয়ে আমি বানিয়ে রেখেছি। আর এদিকে দইয়ের ঘোলটি আমি তৈরি করছি। দইয়ের ঘোলটা যেরকম কারি তৈরি হয়, দই, বেসন, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ি, গোলমরিচ ইত্যাদি দিয়ে আমি গুলে রাখবো, তারপর তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। প্রথমে ভেবেছিলাম এই রান্নাটা আর ব্লগে শেয়ার করবো না, ব্লগটা আমার বড় হয়ে যাবে, কেননা রান্নাটাই অনেক লম্বা। মধুবন্তীর চিকেনটা তো পাকোড়ার জন্য রেডি করে, ঘোল রেডি করে রেখে দিয়েছি, ওটা আমি পরে করব। আগে মাছটা করে নিচ্ছি, কারণ ঘড়ি তো ছুটছে, আমাকেও সেইভাবে ছুটতে হবে। আমি তো ঠিক করেছি যে আগে কাঁচা ফাঁচা মেলে নেবো, তারপর রান্নাটা করবো। টমেটো, লঙ্কা, বাটা সব দিয়ে ঘুরে রাখা। চলো এ রান্না কিছু নেই। এই চপার বোর্ডটা এত বড়, এইটুকু রান্নাঘরে অনেকটা জায়গা অকুপাই করে থাকে,
তাই আমি ওটা যেই খালি হয় সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি। আবার দেখি কিছু কাটা বেরিয়ে পড়লো টেবিলের উপর। এই করে করে এই চপার বোর্ডটা রান্না করতে করতে 4 থেকে 5 বার আমার মাজা হয়। আজ এতগুলো রান্নার চাপ নিয়ে ফেলেছি না বন্ধুরা, আমি নাকাল হয়ে গিয়েছি। আর ব্লগটাও দেখবে অনেক বড় হয়ে যাবে, ব্লগ তৈরি করতেও আমার কষ্ট হবে। যাই হোক, হরকে ফেলেছি, ভাবতে পারিনি যে এতটা টাইমের মধ্যে আমি হরকাতে পারবো। আজ বন্ধুরা আমার মনে হচ্ছে আমি এই ব্লগে দেখাইনি বলে মনে হচ্ছে, কারি পকোড়া চিকেন পকোড়া করে, আর কারি যে করি আমরা, যে বেসন কারি করি সেই জিনিসটা ওইটা বানিয়ে রেখেছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি, এই দেখো এইগুলো পড়বে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, একটু আদা কুচি, এগুলো দেবো, আর গোটা সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, কারি পাতা ফোড়ন, আর মশলার ভেতরে ওই এটার মধ্যে পড়েছে একটু আদা রসুন বাটা, আর এইগুলোই রিপিট, ধনে জিরে লঙ্কা হলুদ ব্যাস, আর আমার হাতে করা একটু কারি মশলা আর একটু গরম মশলা, এটা বেসন দিয়ে মাখা আছে, দেখিয়ে দেবো। হড়বড়িতে বললাম বন্ধুরা, বলতে গিয়ে হয়তো একটু একটু ভুল করলাম। পাকোড়াটায় আমি ময়দা এবং বেসন দুরকমই দিয়েছি, আর দইয়ের ঘুলে শুধুমাত্র বেসন দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়েছি, আর এই ইয়েটাতে পাকোড়াতে আমি একটু আদা রসুন পেস্ট দিয়েছি। আজকে যা রান্না করলাম মনে হচ্ছে আগামীকাল আর রান্না করতে হবে না। আমি ভাবছি আগামীকাল বিশেষ রান্না করব না, এই টুকটাক সেদ্ধ মেদ্ধ করেই চালিয়ে দেবো। অনেক দিন ধরে ভাবছি বিশাল যাবো, বিশাল যাবো, দেখি কালকে যেয়ে উঠতে পারি কি না। আর আগামীকাল 3rd June আমার একমাত্র নাতির জন্ম, তো সেটাকে তো একটু এনজয় করতে হবে। এনজয় মানে বিদা একটু আরাম, আর ও যদি কাছে থাকতো তাহলে তো আরও ভালো করে এনজয় করতে পারতাম, কারণ বাইরে থেকে খাবার আসতো, আমাকে মোটেই রান্না বান্না করতে হতো না, ভালো ভালো খেতাম আর ঘুরে বেড়াতাম। দেখো বন্ধুরা, খেলে আমি গোটা জিরে সর্ষে শুকনো লঙ্কা কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি সব দিয়ে তারপরে একে একে যা যা গুঁড়ো মশলা নিয়েছিলাম, মানে মনে জিরে হলুদ লাল লঙ্কা গুঁড়ি সব কিছু দিয়ে ঘুলটা আমি আর ঘুলটা ঢেলে যখন ছুটে মোটামুটি একটা টেক্সচার চলে আসবে তখন আমি দেবো ভাজা চিকেনগুলি। এই হচ্ছে রান্না, আর আবার দেবো একটুখানি গরম মশলা আর আমার হাতে তৈরি মশলা, আর দেবো একটু গোলমরিচ, আর একটু ব্যালেন্স আনার জন্য আমি চিনি দিয়েছিলাম, যেটা ছবি তোলা হয়। এই দেখো ঘন এসেছে চিনি অল্প, কারণ যেহেতু এটা সিএস স্ট্র্যাটেজি খাবে না, এটা মধুমন্তি স্পেশাল, আর গোলমরিচ পড়েছে, আমি গোলমরিচটা দেখাতে ভুলেছিলাম, তো ওটা পরে মনে পড়েছে। আর এই রান্নাটা টাটকায় যত না ভালো লাগে, একটু বাসি হলে আরও বেশি ভালো লাগে, মানে একটু জমে যায়, আরও একটু জমে যায় মানে মজে যায়। মধুমতিটা থেকে থেকে ড্রামা কুইন হয়ে উঠেছে, ড্রামাটা দেখো একবার, সত্যি পারেও বটে। সেরাম দিয়ে আঁচড়ে দিচ্ছি, এটার পেছনে আমার আসলে ইন্টারেস্ট আছে, তার কারণ হচ্ছে গিয়ে সিএস স্ট্র্যাটেজি ভ্যাকুয়ামিং করছে, তার আগে যদি এটা পরিষ্কার না হয়ে যায় মানে চুল টুল যা পড়বে তাহলে তো আমারই কষ্ট, আবার আমাকে লম্বা ঝাড়া বার করতে হবে, সেই জন্য আমিই জেচে পড়ে নিয়ে আসি যে আয় আয় চুল আঁচড়ে দেবো, নয়তো মধুমন্ত্রী যখন তখন করবে তখন হয়তো দেখা যাবে আমার ঝাড়ু পোছা সমস্ত হয়ে গেছে। চলো, শ্যাম্পু করেছিল, চুলের জটটা ছাড়িয়ে দিলাম। আজ এত কিছু কাজ করেও কী করে যে আমি টাইমে কাজ শেষ করলাম আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, তাই একটু বেসিনটায় এক্সট্রা ঘষাঘষি করছি। বেসিনটায় আমার কিসের দাগ কে জানে, এত ঘষি প্রত্যেক দিন
তাও যে কিসের দাগ কে জানে, এটা চায়ে চা পাতার দাগ নাকি জলের দাগ ঈশ্বর জানে। ফাইনালি কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে বন্ধুরা, আর শুধু ঘর পোছা ছাড়া আমার আর কোনো কাজই বাকি নেই। আজ এত ক্লান্ত হয়ে গিয়েছি এতটা রান্না বান্না করে, গরমে, অ্যাকচুয়ালি গরমে একদম ঘেমে নে একসা হয়ে এত ক্লান্ত হয়েছি বন্ধুরা, আমি ওয়াইপার দিয়ে কাজটা চালিয়ে দিলাম। ওয়াইপার দিয়ে করে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। চলো বন্ধুরা লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই, আর লাঞ্চ মেনুর সঙ্গে সঙ্গে দেখিয়ে আমি হব খাওয়া। আর তখন যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর একটু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। তাহলে চলে এসো ডাইনিং টেবিলে, এই হচ্ছে করলা ভাজা, আগেই দেখিয়েছি, ঢেঁড়স সেদ্ধ পাতেই মাখবো, নুন আর কাঁচা তেল, লাউ পোস্ত ফোড়ন দিয়ে মাছের ঝোল, শেষ চ্যাটার্জির চারা মাছ, আর আমাদের ট্যাংরা, আর এইটা আমার আর মধুমতির চিকেন, এটা হচ্ছে গিয়ে চিকেন কারি পাকোড়া। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব। Bye-bye.